হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা যুক্ত হচ্ছেন না এ টু জেড বাই নিহনে চ্যানেলে, যারা দেখছেন কিংবা পাশাপাশি যারা দেখছেন আমরা সাথে প্রবাসী বাংলাদেশে, আপনাদের প্রিয় এই পেজে এতদিন ধরে আসলে এ বিষয়ে ধারণা করেছিলাম। বর্তমান যে গ্লোবাল সমস্যা আমরা পার করছি, সৌদি আরবের করোনা ভাইরাসের যে সমস্যাগুলো হচ্ছে, চারিদিক দেখে এবং সবকিছু মিলিয়ে এই ধারণা করেছিলাম এমন একটি নির্দেশনা আসবে। অতঃপর সেটি চলে আসলো। সেটা হচ্ছে আপনারা একটু আগে আমাদের পেজের মাধ্যমে দেখেছেন, জানতে পেরেছেন, সেটা হচ্ছে সৌদিতে কাল থেকে 21 দিনের জন্য কারফিউ জারি করেছে। কারফিউ শব্দটা আসলে ছোটবেলা থেকে শুনতেই ভয় লাগতো, যখন দেশে শুনতাম, তো প্রবাসের জীবনে আসার পর আসলে তেমন শোনা হয়নি, নতুন করে শুনতে হচ্ছে। তো এই কারফিউ কেন, এটার পিছনে কি কি আছে সেটা আপনি ভালো করেই জানেন। তো অনেক বলেছি আপনাদেরকে, অনেক সতর্ক করেছি আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের লাইভের মাধ্যমে, আমাদের নানা দিক পোস্টের মাধ্যমে, আর সেটা হচ্ছে একটু আপনাদের কথা চিন্তা করে কিন্তু আপনাদেরকে সতর্ক করেছি, পরামর্শ দিয়েছি, উপদেশও দিয়েছি। তো যারা আগে অভ্যাসে পরিণত হয়েছে হারা বাদা বাংলাদেশি পরিচিত যে জায়গাগুলোতে গিয়ে পান খেতেন, চা খেতেন, তারা অন্তত এখন আর 7টার পরে বের হবেন না জানি, কারণ বের হলে কি পরিস্থিতি হবে সেটা আপনি ভালো করে জানেন। তো তাদের জন্য আবার পরামর্শটি যেটা, অনুরোধ যেটা, সেটা হচ্ছে বাসায় তো বসে থাকবেনই, বাসায় আবার সবাইকে নিয়ে বসেন না। পরিস্থিতি যেহেতু ভয়াবহ দিকে যাচ্ছে, সেহেতু বাসাতে সবাইকে নিয়ে বসার দরকার নেই, নিজে একা থাকার চেষ্টা করেন এবং পরিবারকে সময় দেন, পরিবারের খোঁজখবর রাখেন। দেশের পরিস্থিতি এখন ভালো না, পরিবারের সাথে কথাবার্তা বলার চেষ্টা করেন। ইনশাল্লাহ আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ, এই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন, আমরা আগের পরিস্থিতি ফিরে যাব। সে পর্যন্ত সবাই সেফ থাকুন, সৌদি আরবের যে নির্দেশনাগুলো আসে অন্তত সেগুলো মানার চেষ্টা করেন। আর সবার জন্য তো আমরা আছি, আমরা আপডেট দিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের পেজ, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশ, এই পেজের নিউজগুলো ফলো করেন, দেখেন, শেয়ার করেন সবার সাথে, পাশাপাশি এ টু জেড বাই নিহন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।